আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো? এই করোনা ভাইরাসের মধ্যে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এবং তোমাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে ক্লাস সরকার নির্দেশ দিয়েছে। আজকে আমি ক্লাস নেব ষষ্ঠ শ্রেণী শারীরিক শিক্ষা দলগত খেলা ব্যাডমিন্টন। এটা হলো ব্যাডমিন্টন কোর্ট। এটা আমি যে ব্ল্যাক বোর্ডে যেটা অঙ্কন করেছি, এটা হলো ব্ল্যাক বোর্ড ব্যাডমিন্টন কোর্ট। ব্যাডমিন্টন কোর্টের দৈর্ঘ্য হলো 44 ফিট, প্রস্থ হলো 20 ফিট এবং একক খেলার সময় 17 ফিট হবে, দৈর্ঘ্য হবে 44 ফিট। আর ডবলস বেলা খেলবো তখন দৈর্ঘ্য 44 ফিটই থাকবে, 20 ফিট প্রস্থ ব্যবহার করবো আমরা। এটাকে বলা হয় শর্ট সার্ভিস লাইন, এটা হলো নেট, এটা হলো শর্ট সার্ভিস লাইন বিপক্ষ কোর্টে, বাম সার্ভিস কোর্ট বিপক্ষের কোর্টে বাম সার্ভিস কোর্ট, আবার এটা ডান সার্ভিস কোর্ট, এটা ডান সার্ভিস কোর্ট। এটা যে মাপ আছে নেট থেকে, এটা 6 ফিট 6 ইঞ্চি দূরত্ব, এর পাশে দাঁড়িয়ে এটা 6 ফিট 6 ইঞ্চি দূরত্ব। তারপরে যেটা আমরা খেলবো একক এবং দৈত্য বেলার খেলায়, একক ও দৈত্যের সময় যে খেলাটা খেলবো সেটা কোর্টের মাপ হলো 13 ফিট, বিপক্ষের কোর্টে এটা হলো 13 ফিট। আচ্ছা, এই ব্যাডমিন্টন খেলার কিছু ইতিহাস আছে। ইতিহাসটা হলো 1870 সালে ভারতের পুনায় প্রথম ব্যাডমিন্টন খেলা শুরু হয়। জৈন ইংরেজ সৈনিক কর্তৃক এই খেলা ভারত থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার আগে তেমন জনপ্রিয় ছিল না। তারপরে বু ফুটে ডিউক ব্যাডমিন্টন খেলা খুব আগ্রহী ছিলেন এবং তার গ্রামের নাম ব্যাডমিন্টন থেকে এই নামের উৎপত্তি হয়। এই খেলা প্রথম অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের গ্লুচেস্টারে। তারে বু ফুটে ডিউকের নিজ বাড়িতে, আর তারপরে 1934 সালে ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশন ইংল্যান্ডের চিল্টন নামে পরিচিত হয়। 1986 সালে এশিয়ান গেমসে ব্যাডমিন্টন খেলা অন্তর্ভুক্ত হয়। 1971 সালে গঠন করা হয় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। বাংলাদেশ ব্যাডমিন্টন একটি জনপ্রিয় খেলা, গ্রামে গঞ্জে সকল বয়সের ছেলেমেয়েরা এই খেলা খেলে থাকে। এটা এই যে শীতের মৌসুম, শীতকালে কিন্তু এই খেলাটা বেশি করে থাকি আমরা। আচ্ছা, একক খেলার কোর্ট, ব্যাডমিন্টন খেলার কোর্ট যেটা আছে দুই ধরনের হয়, একটা হলো একক খেলা আর একটা হলো দ্বৈত খেলা। একক খেলার কোর্ট আগেই বুঝে দিয়েছি, তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এটা একটা শাটল যাকে বলা হয়, আমরা সাধারণত ফেদার বলে থাকি, কোর্ট বলে থাকি। আর এই যে এটাকে বলা হয় র্যাকেট, এই র্যাকেটের দৈর্ঘ্য হলো 28 ইঞ্চি, র্যাকেটের দৈর্ঘ্য 28 ইঞ্চি। কোর্টের দাগ সব কিছু আমরা যখন মাঠ অঙ্কন করে কোর্টটা যখন অঙ্কন করবো খেলার মাঠে, তখন এর সমস্ত এই দাগগুলো হবে সাদা দাগ হবে এবং দুটি খুঁটির উচ্চতা হবে 5 ফুট 1 ইঞ্চি। মানে ভূমি থেকে উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি হবে। খুঁটি কাছে মেঝে থেকে নেটের উপরিভাগে উচ্চতা হবে 5 ফুট 1 ইঞ্চি, নেটটি 2.5 ফুট চওড়া হবে। এই যে নেটটি আছে, এই নেটটি 2.5 ফুট চওড়া হবে। আচ্ছা, যে খেলায় প্রতিপক্ষ একজন করে খেলা অংশগ্রহণ করে তাকে একক খেলা বলে। যখন আমরা একক খেলায় খেলবো তখন তাকে বলা হয় একক খেলা, একক খেলোয়াড়, আর যখন ডবল খেলবো তখন বলা হয় দ্বৈত খেলা। টস করে খেলতে হয়, সার্ভিস করবে বা প্রথম বিরতি থাকবে রিসিভ করবো আর কি। বিপক্ষ খেলা কোর্টের বাম দিকে প্রশ্ন করবে, এইভাবে পর্যায়ক্রমে ব্যাটিংয়ের খেলা পরিচালনা করবে। আমরা খেলার পরিচালনার জন্য পরিচালনার জন্য
চার জন বিচারক থাকত, কয়েকজন বিচারক থাকে চারজন, তার মধ্যে আমি বুঝে দিচ্ছি দেখো তোমরা। এক নম্বর হলো রেফারি, দুই নম্বর হলো সহকারী রেফারি, তিন নম্বর স্কোরার, চার নম্বর সময় সময় রক্ষক, একজন থাকবে রেফারি প্রধান রেফারি, দুই নম্বরে থাকবে সহকারী রেফারি, তিন নম্বর থাকবে স্কোরার, চার নম্বরে হবে সময় রক্ষক। এটা হলো বিচারক। আমরা এখন কলা কৌশলগুলো দেখব। র‍্যাকেট ধরা, র‍্যাকেট ধরা, দুই নম্বর সার্ভিস, চার নম্বর ফোর হ্যান্ড স্ট্রোক ব্যাক হ্যান্ড, ফোর হ্যান্ড ফোর হ্যান্ড স্ট্রোক, পাঁচ নম্বর ব্যাক হ্যান্ড স্ট্রোক, ছয় নম্বর নেটের পাশে মারা, এটা হলো কলা কৌশল। শাটল, সময় কলা কৌশল, এগুলো র‍্যাকেট ধরা, পায়ের কাজ, সার্ভিস, ফোর হ্যান্ড স্ট্রোক, ব্যাক হ্যান্ড স্ট্রোক, নেটের কাছে মারা। আমরা সবাই দেখতে পাচ্ছি, আমি ব্ল্যাকবোর্ডে অঙ্কন করে দিয়েছি যে এটাকে বলা হয় শাটল বা কোর ফেদার, এটাকে বলা হয় র‍্যাকেট। এটা একটা শাটল, এটা একটা শাটল, আমি বাড়ির কাজ দেব এখন। বাড়ির কাজ আছে বিস্তারিত লিখুন। থ্যাংক ইউ।